মৃত্যুত শোক প্রকাশ কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই। মুখ্যমন্ত্রীর ফেসবুক যোগে এই শোক প্রকাশ কৰিছে আৰু ইতিমধ্যে প্রশাসনক আহতসকলৰ সকলো প্রকার সহায় কৰিবৰ বাবেও নির্দেশ দিছে মুখ্যমন্ত্রী। এই মুহূর্তৰ এই বাতৰিটো আপোনালোকলৈ আগবঢ়াইছো। বিশ্বনাথৰ শোকাবহ পথ দুর্ঘটনাৰ মৃত্যু হোৱা পাঁচ কিশোর কিশোরীক মৃত্যুত শোক প্রকাশ মুখ্যমন্ত্রী। প্রাণ হেরা পাঁচজনক পরিয়ালক লৈ মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ। বিশ্বনাথ জেলা প্রশাসনক মুখ্যমন্ত্রীয়ে নির্দেশ দিছে সকলো প্রকারের সহায় করবর বাবে। আমি সেই পোস্টটো এই মুহূর্ত দেখাবলে চেষ্টা করি। মুখ্যমন্ত্রীয়ে কি লিখিছে নিজের পোস্টত, কিছু সময় পূর্বে সেই পোস্টটো দিছে। বিশ্বনাথত নিশা সংঘটিত পথ দুর্ঘটনাত এজন যুবকৰ লগতে চারিটি কিশোর কিশোরীর করুণ মৃত্যুত মৃত্যুর বাতৰিয়ে মর্মাহত করলে। দুর্ঘটনাটোত নিহত সঞ্জয় বসুমতারী, কলিমন বসুমতারী, বর্ণালী বড়ো আর বুধুমতী বড়ো আর রাধিকা দৈমারীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে পরিয়ালবর্গক সমবেদনা জ্ঞাপন করলো। আহত আন পাঁচগৰাকী গহপুর অসামরিক চিকিৎসালয় আর কেথলিক চিকিৎসালয় চিকিৎসাধীন আছে, তেওঁলোকৰ আশু আরোগ্য কামনা করল। বিশ্বনাথ জেলা প্রশাসনক দুর্ঘটনাগ্রস্ত সকলের সকল প্রকারের সহায় করবলে ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছে। এয়া মুখ্যমন্ত্রী কিছু সময় পূর্বে টুইট করেছে আর কিছু একটা পোস্ট দিছে আর এই পোস্টত এই কথা উল্লেখ করেছে যে নির্দেশ দিয়া হয়েছে সকল ধরনের সহায় করবেন।